হ্যাঁ রুন্দ্রা আপনারা যে এক্সামের টেকনি গেছেন এক্সামের টিকনি গেছেন আপনাদেরকে স্বাগত এক্সামের টেকনে গেছেন আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছে যেটা চাকরি ভিত্তিক যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়ান কোস্ট গার্ড ওয়েবসাইটটি আমি ওপেন করে রেখেছি আমার ল্যাপটপে তো দেখতে পাচ্ছেন আজকে বুঝতে পারছেন তাহলে আপনারা যে আমি কী কোথা থেকে কোন জবে আজকে আপনাদের সাথে সামনে নিয়ে আসছি যে ভিডিওটি তো যেটা নিয়ে আসছি ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে একটি নোটিফিকেশান যেখানে মাধ্যমিক আসে মাধ্যমিক পাস দিয়ে জন্য রিক্রুটমেন্ট করা হয়েছে তো বিস্তারিত ভিডিওটি জানার জন্য অবশ্যই শুরু থেকেই শেষ পর্যন্ত দেখুন তো ভিডিওটি শুরু করে আগে আপনাদের কাছে একটি ভীষণ বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এক্সামের টেকনিকের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে আমি বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন এখন পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকলে বিল আকাউন্টে অবশ্যই বাঁচিয়ে দেবেন যাতে আমি যখনও কোনো চাকরি ভিত্তিক সম্পর্কিত ভিডিও আপলোড করে আপনাদের কাছে অটোমেটিক পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে এবং কিছু আপনার যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগতে বলে সে লাইক করবে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা যারা চাকরির জন্য খোঁজ খবর নিচ্ছে অথবা যাদের জন্য এই সব খবরের জন্য ওয়েট করছে তো আর বেশি না দেরি করে ভিডিও শুরু করেছি দেখুন মৃতরা আপনাদেরকে আগে বলে দিচ্ছি ইন্ডিয়ান কোস্ট গার্ডের ওয়েবসাইটটি আমি বার করেছি এখান থেকে মাধ্যমিক পাশ থেকে কিন্তু ডিবি ডোমেস্টিক ব্রাঞ্চে নিয়োগ করা হচ্ছে যেখানে এই ওয়েবসাইটটি আছে আমি আপনাদের আপনাদের সুবিধার্থে আমি আমার ওয়েবসাইটটি দিয়ে দিই ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন দিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা পেয়ে যাবেন ইন্ডিয়ান জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গেলে এখানে একটা নোটিফিকেশন বার আছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নাবিক বার হয়েছে ব্রাঞ্চ টেনথ ক্লাস এন্ট্রি যেটা আপনার হয়েছে ফেব্রুয়ারি মাসের ব্যাচ এটা হিসেবে আছে এখানে এটা জুন জুনে পাঁচ তারিখ থেকে কিন্তু অনলাইন শুরু হবে দশ তারিখ পর্যন্ত চলবে তো দু হাজার উনিশে এই মাসে বছরের তো আপনারা কিন্তু এখন এটা পাবেন না তো অত অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইত করছি যখন অনলাইন শুরু হবে আমি আমার আমি আমার চ্যানেলে দিয়ে দেবো আপনাদেরকে ভিডিও এবং কীভাবে অ্যাপ্লাই করতে সেটা দিয়ে দেবো এখানে বলছে যে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ইন্ডিয়ান গার্ড নাবিক ডোমেন্সিয়াল ব্রাঞ্চ কুক উস্টুট পদে কয়েক কয়েকশো লোক নিচ্ছে কারো কোন পথে যোগ্য তো নিচে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে যে মোট ফিফটি পার্সেন্ট মাধ্য মাধ্যমিক যে আপনার পাশ হতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তপসিলি হলে প্রাত্রী পড়াশোনা হলে কিন্তু আপনার যোগ্য তো ছেলে মেয়েদের ছেলে মেয়ে উভয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো যেখানে হিসেবে বয়সের সীমা বয়স পড়া আছে এক দশ দুই হাজার উনিশ এর হিসেবে আঠারো থেকে বাইশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে কিন্তু আপনাদের এক দশ উনিশশো সাতানব্বই থেকে তিরিশ নয় দু হাজার একের মধ্যে ও বি সি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছরের তপশিলের পাঁচ বছরের বয়সের ছাড় পাবে এবং শরীরের মাপ যেটা হতে হবে আপনাদেরকে একশো সাতান্ন গোর্খা নেপালি অসমীদের জন্য কিন্তু একশো বাহান্ন সেমি আর উচ্চতা সামঞ্জস্য বুকের ছাতি অন্তত পাঁচ সেমি প্রত্যাখ্যন কম কিন্তু আপনাদেরকে হতে হবে এবং ওজনে যেটা কথা বলা হয়েছে যেটা আপনাদের বলেছি ওজনে যে কথাটা বলা হয়েছে এটা কিন্তু সে আপনাদের হাটে হাইটের সাথে সামঞ্জস্য থাকতে হবে এবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই এই আপনারা যদি এখানে যান তো সব আপনার ড্রেস পেয়ে যাবে এখানে বলা আছে দেখতে পাচ্ছেন তো দৃষ্টিশক্তি এখানে কিন্তু আপনি থাকতে হবে সিক্স বাই সিক্স থার্টি সিক্স ও খারাপ চোখে সিক্স বাই থার্টি সিক্স স্বাভাবিক দৃশ্য দুটি আপনাদের দুপাটি দক্ষ দাঁত থাকার দরকার যে কোনো রোগমুক্ত শরীর শারীরিক ও মানসিক সুস্থ থাকতে হবে কিন্তু আপনাদের আপনাদের যেখানে যে বলা হয়েছে এছাড়া রেশন ভাতা পোশাক ভাতা ডাক্তারি কলেজ সব ধরনের কিন্তু এখানে দেওয়া হবে দশ লক্ষ টাকার গ্রুপ বিমা পেনশন প্রেসিডেন্ট ফান্ড গ্রুপ টুইটি ক্যাম্পেন ইত্যাদির সুযোগ পাবেন কিন্তু ট্রেনিং এর শুরু অক্টোবর থেকে কিন্তু শুরু হবে তখন বেসিক পে আপনাদের কিন্তু এখানে যেটা বলা হয়েছে পে কিন্তু আপনাদের একুশ হাজার দেওয়া হবে বেশি কিন্তু আপনাদের একুশ হাজার দেওয়া হবে একুশ হাজার সাতশো ট্রেনিং চলার সময় যাবতীয় খরচ কিন্তু বহন করবে সরকার এই পদের ক্ষেত্রে প্রধান অধিক অধিকারী পদ পদ পর্যন্ত কিন্তু পদোন্নতি হতে পারে যেখানে আপনাদের বেতন থাকবে কিন্তু সাতচল্লিশ হাজার ছশো টাকা দেখতে পাচ্ছেন সাতচল্লিশ হাজার ছশো টাকা বলা আছে শিক্ষার্থী যোগ্যতা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী পাচ্ছে কিন্তু এখানে হবে লিখিত পরীক্ষা প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে কল লেটার পাঠানো হবে তারপর হবে শারীরিক দক্ষমতা সক্ষমতা যে পরীক্ষা সেটা সব শেষে হবে ডাক্তারি পরীক্ষা পরীক্ষা হবে কিন্তু আপনাদের কলকাতা শিলংয়ে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের এখানে বলা হয়েছে জুন জুলাই কিন্তু আপনাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অবজেক্টিভ টাইপের হবে আপনাকে কোয়ান্টিটিভ অ্যাপ্রেন্টিস অঙ্ক জেনারেল সায়েন্স জেনারেল ইংলিশ ও জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং সব হলে কিন্তু শারীরিক দক্ষমতা পরীক্ষা থাকতে থাকবে যেটা সাত মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কেমি দূর বিশ বার ওঠাবোশ এবং দশ বার আপ অবশেষে সাপে ইন্টারভিউ শারীরিক পরীক্ষা শারীরিক ক্ষমতা পরীক্ষা ও সবশেষে ডাক্তারি পরীক্ষা হবে উড়িষ্যা আইএনএস চিলকায় চূড়ান্ত তালিকায় বেরোবে কিন্তু আপনাদের সামনে মাস নাগাদ সেপ্টেম্বরে কিন্তু মাস আপনাদের বাড়াবে তো আপনাদেরকে আরেকবার বলেছি এটা কিন্তু এখন পাঁচই জুন থেকে শুরু হবে যে ওয়েবসাইটটা আপনাদেরকে বললাম আমি সেই ওয়েবসাইটটিকে তো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে এখানে আপনি কিন্তু দেখে নেবেন কীভাবে আপনারা ভ্যালু করবেন এখানে একটু দেখে নেবেন তো এই ওয়েবসাইটে আপনি কিন্তু যেতে পারি যেটা আপনাদেরকে বললাম আমি আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশানে কিন্তু দিয়ে দেবো সেখান থেকে আপনারা পেতে পারেন তো আজকের জন্য এতটাই বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগতো অত্যন্ত অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব হবে যেখানে আমি সরকারি চাকরি ভিত্তিক সম্পর্কিত ভিডিও আপলোড করে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এবং এই ধরনের ভিডিও অবশ্যই আমি একবার বলছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং লাইক শেয়ার করবেন অবশ্যই করবেন আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ